আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে ভিডিওটা হচ্ছে যে যারা ফ্রি ভিসাতে আসেন, কোন ফ্রি ভিসাতে কোথায় কোথায় কাজ করা যাবে, আমি আজকে সে বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এক ভাই প্রশ্ন করেছেন, ভাই আমি কাতারে ফ্রি ভিসায় নতুন আসছি, এখন 2 মাস হয়েছে, আমি কোনো কাজ পাই না, কোম্পানি কি আমাকে এখন চেঞ্জ দিবে? যে কোনো ভিসাতে, কন্ট্রাক্ট ভিসা হোক, ফ্রি ভিসা হোক, হাউজের হোক আর কোম্পানির হোক, ঠিক আছে, আপনি যখন নতুন আসবেন, নতুন ভিসা নিয়ে আসবেন, আপনি 1 বছর পর্যন্ত আপনার ভিসা চেঞ্জ হবে না, এটা হচ্ছে আইনগত, অর্থাৎ আইনগত এটা একটা সিস্টেম, ঠিক আছে। আপনার এটার জন্য আপনাকে 1 বছর অপেক্ষা করা লাগবে, 1 বছর পরে আপনি চেঞ্জ হতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনার আনসার পেয়েছেন। তো আরেক ভাই প্রশ্ন করেছেন, ভাই 1000 রিয়াল বেতন, কিন্তু ওই 1000 বেতনে কি খাওয়ার খাওয়ার টাকা কেটে নেবে, ভাই একটু জানাবেন। 1000 রিয়াল স্যালারি খাওয়ার টাকা কেটে নেবে না, যে কোনো কন্ট্রাক্ট সাথে খাওয়া থাকা এগুলো থাকে কোম্পানির, এগুলো কাটবে কেন? আপনার শুধু স্যালারি যেটা সেটা আপনার নিজের, আর খাওয়ার টাকা থাকা থাকা জায়গা এটা হচ্ছে কোম্পানির থাকে সবসময় যে কোনো জায়গাতে, ঠিক আছে। এই বিষয়টা আপনারা সবসময় মনে রাখবেন, কন্ট্রাক্ট ভিসাতে, কিন্তু ফ্রি ভিসাতে না। তো এখন আপনি যদি কোম্পানি ফ্রি ভিসাতে আসেন, ঠিক আছে, কোম্পানি ফ্রি ভিসাতে যদি আসেন, ওই আপনি কিন্তু সব জায়গাতে কাজ করতে পারবেন, দোকানে হোক, সুপার মার্কেটে হোক, হাউজে হোক, যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন যদি আপনি কাজ পান, ঠিক আছে। ফ্রি ভিসাতে আসলে সুবিধা এটা, এর জন্য ফ্রি ভিসার দাম, কোম্পানি ফ্রি ভিসার দাম একটু বেশি থাকে, এগুলো সব কিছু চেঞ্জ হইতেও সুবিধা, কাজ করতেও পারবেন। আর হাউজের ফ্রি ভিসা আসলে সব জায়গাতে কাজ করা যায় না, দোকান, সুপার মার্কেট, মানে হাউস থেকে, হাউস ছাড়া অন্য জায়গাতে কাজ করার সিস্টেম নেয়, মানুষের ভয় পায়, এখানে সমস্যা, ঠিক আছে। আর যদি কোম্পানি ফ্রি ভিসাতে আসেন, আপনি হাউজও কাজ করতে পারবেন, দোকানও কাজ করতে পারবেন, সুপার মার্কেটও কাজ করতে পারবেন, যদি আপনাকে ওই ধরনের কাজ কেউ দে, কোম্পানিতে হোক আর দোকানপাট, সুপার মার্কেট, যেখানে হোক, ঠিক আছে। ফ্রি ভিসাতে এই জন্য আসাই ভালো, ফ্রি ভিসাতে, ঠিক আছে, যদি আপনি কাজ জানেন। আবার যদি আবার কিছুই জানেন না, আপনি ফ্রি ভিসাতে আসছেন, আপনার নিজের লোকও নাই, তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। তো ভাই যান, এক ভাই প্রশ্ন করেছেন, ভাই ফ্রি ভিসায় গিয়ে কোনো কোনো দোকানে কি চাকরি করতে পারবো? অবশ্যই পারবেন, ফ্রি ভিসাতে কত লোকে কাজ করতেছে দোকানে অ্যাভেলেবেল। তো এই ফ্রি ভিসাতে যারা দোকানে কাজ করে, তারা নতুন অবস্থায় 1500 রিয়াল পায়, যারা পুরান মোটামুটি 2 বছর কাজ করে, এক্সপিরিয়েন্স আছে, তাদের স্যালারি হয়েছে 2200 রিয়াল, ঠিক আছে, খাওয়া থাকা বাদ দিয়া 2200 রিয়াল ফ্রি ভিসাতে দোকানে অ্যাভেলেবেল কাজ করতেছে এরকম। তবে নিজস্ব লোক যদি না থাকে, কেউ কাউকে কাজ দিতে চায় না, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আজকে ভিডিও পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।